আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে চুনো মাছ রান্না করব। চুনো মাছ বলতে কি, এক ধরনের কিন্তু চুনো মাছ না, বিভিন্ন রকমের মাছ আছে তার মধ্যে। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হোক তারপরে। আর মাছটার মধ্যে আছে পুঁটি মাছ আছে, তারপরে মোরলা আছে, আরও বিভিন্ন রকম বেলে মাছ, এই ধর চিংড়ি মাছ, এইসব আরও আরও কিছু মাছ আছে, সেই নামগুলো ঠিক আমি বলতে পারবো না। ট্যাংরা মাছ আছে। এবার আমি এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি হলুদ এক চামচ আর সামান্য লবণ দিয়ে আবার একটু নাড়ানাড়ি করে নেব। আর এটা যখন নাড়ানাড়ি হয়ে গেছে আমার, এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেবো। যেহেতু বিভিন্ন রকম মাছ তো, ওর জন্য আমি ঝোল রান্না করছি না, আর এতই ছোটো, ও ঝোল রান্না করলে পরে মাছের কিছু বোঝা যাবে না, সেই কারণে আমি মানে একটু ঝাল মতন করে নেবো, মাখা মাখা করে নেবো। আর তিনটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আর মাছ আমি কালকে কেটে কুটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে সেটা দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার একটু নাড়ানাড়ি করবো। আমি কিন্তু এতে জল দেব না, জল না দিয়েই রান্না করব। এই মশলাতে যা জল ছিল ওই জল দিয়েই হবে, আর বেগুনও থেকে একটু জল বেরোয়। আর আমার মাছটা অনেকটাই হয়ে গেছে, আমি এই যে এইভাবে উল্টে পাল্টে রান্না করছি। আর সর্ষে যখন বেটেছি তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য লবণটা আর বেশি দিইনি, ওইটুকুই দিয়েছি, আর মাছের মধ্যেও লবণ ছিল। আর আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি নামিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে। আর রান্নাটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।